নমস্কার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনাই করি। আমি প্রত্যেক দিন একটাই প্রার্থনা করি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব যেন সুস্থ থাকুক, সুন্দরভাবে বাঁচুক, সুন্দরভাবে হাসুক। আমার একটাই কথা, স্মাইল অলওয়েজ স্টাইল। তো আজকের যে বিষয়টা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে স্মাইল পারপাস, আমাদের হোয়াইটিং টুথপেস্ট। তো বাংলায় একটা কথা আছে, রাম গরুরের ছানা হাসতে তাদের মানে। তো যারা হাসতে জানে না তাদের সঙ্গে কথা বলাটাই বৃথা। অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষ তার হাসি দিয়েই তার সৎ চিন্তা, সৎ ভাবনার প্রকাশ ঘটায় এবং একটা সুন্দর মনকে জয় করতে গেলেও আমাদের একটা সুন্দর হাসির দরকার। তো আমার কাছে অনেকেই কোশ্চেন জানতে চায় যে অ্যাকচুয়ালি সুন্দর দাঁতের সাদা রং পেতে গেলে কী পদ্ধতি বলে। অ্যাকচুয়ালি সাদা দাঁত পেতে গেলে আমাদের ডাক্তারি লাইনে কিছু পদ্ধতি আছে যেগুলি অনেকই কস্টলি, যেমন স্কেলিং, পলিশিং, ব্লিচিং, এগুলো করতে গেলে অনেকটাই অর্থ সাপেক্ষ। অনেকের ক্ষেত্রে কী হয়, এগুলো অনেকে পেরে ওঠে না। সেই ক্ষেত্রে আজকের যে পরামর্শটা দেবো সেটা হচ্ছে হোয়াইটিং টুথপেস্ট, এগুলো হচ্ছে তার সাবস্টিটিউট। হয়তো যাদের সামর্থ্য কুলাচ্ছে না বা যারা স্কেলিং করিয়েছেন বা ব্লিচিং করেছেন সেটাকে দীর্ঘস্থায়ী দাঁতটাকে সাদা বা ঝকঝকে রাখতে চাইছেন, সেক্ষেত্রে একটা হোয়াইটিং টুথপেস্টের বিশেষ কার্যকারী ক্ষমতা সেখানে আছে, যেটা নিয়ে আজকে মেনলি আলোচনা করব। তো আমরা সাধারণত তিন ধরনের পেস্ট ইউজ করি। একটা হচ্ছে রেগুলার পেস্ট, যেটা আমরা সাধারণত সবাই ইউজ করে থাকি। আর একটা পেস্ট হচ্ছে সেন্সিটিভ টুথ, যাদের সেন্সিটিভিটি থাকে তারা সেন্সিটিভ টুথপেস্ট ইউজ করে। আর একটা হচ্ছে চাইল্ডের জন্য চাইল্ড টুথপেস্ট, আর হচ্ছে যাদের দাঁতকে সুন্দর ঝকঝকে মুক্তর মতো সাদা বানাতে চান তাদের জন্য হচ্ছে হোয়াইটিং টুথপেস্ট। এই হোয়াইটিং টুথপেস্ট মানুষের দাঁতকে সুন্দর এবং তরতাজা ফ্রেশ নিঃশ্বাস দিতে সাহায্য করে এবং দাঁতকে মুক্তর মতো সাদা রং করতেই সাহায্য করে। মেনলি আমাদের আজকে গ্ল্যামার ওয়ার্ল্ডে প্রত্যেকটা মানুষ নিজেকে সুন্দর, প্রত্যেকটা নারী তাকে সুন্দরই করতে চায়। তার সুন্দর শুধু তার একটা স্মাইলিং, সে যত সুন্দর কথা বলুক কিন্তু স্মাইলিং যদি সুন্দর হয়, তাকে একটা মাথায় মুকুট পরলে যেমন লাগে ঠিক সেরকম লাগে, দিস ইজ দ্য ক্রাউন। তো আমাদের সমস্ত কিছু গেট আপ ঠিক থাকলেও যদি হাসি সুন্দর না হয়, দাঁতে যদি দাগযুক্ত দাঁত বা লাল দাঁত বা হলুদ হয়ে গেছে এরকম দাঁত দেখলে আমাদের কিন্তু মোটেও ভালো লাগে না। কী বলেন, আপনাদেরও অবশ্যই একই মত। সেই জন্য আজকের যে পরামর্শ সেটা হচ্ছে হোয়াইটিং টুথপেস্ট কী করে সাদা রং করে। তো আমরা এই যে টুথপেস্ট, এই টুথপেস্টে যে কম্পোজিশন থাকে যেটা আপনাদের ক্ষতি করবে না, সেটা হচ্ছে পারঅক্সাইড অথবা ব্লু কভারিং। এই ব্লু কভারিং কী করে, দাঁতের মধ্যে যখন ব্রাশিং করি আমরা, ব্রাশের সঙ্গে পলিশিং করে দাঁতটাকে আস্তে আস্তে যে ইয়েলো স্ট্রেন্থ জমে থাকে বা ব্ল্যাক স্ট্রেন্থ জমে থাকে, সেই স্ট্রেন্থটাকে আস্তে আস্তে দূর করে ঝকঝকে সাদা রং তৈরি করে। কিন্তু কিছু কিছু পেস্টের ক্ষেত্রে আবার ভয়ঙ্কর কিছু কেমিক্যাল সেখানে ইউজ করা হয়, সেগুলো আপনাদের কিন্তু প্রথমেই এড়িয়ে যেতে হবে। যে কেমিক্যালগুলো আপনি যদি পেস্টের পিছু দিকটা দেখেন, দেখবেন এখানে কেমিক্যাল কম্পোজিশন বলে লেখা থাকে। কেমিক্যাল কম্পোজিশনে সেখানে থাকে কি হয়, যে ব্যাড ইফেক্ট ফেলবে সেগুলো হচ্ছে স্যাকারিন, ক্লোরিন ডাইঅক্সাইড, সোডিয়াম লোরিয়েল সালফেট, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পলিপ্রোপিলন গ্লাইকল এবং অ্যালকোহল। এই কম্পোজিশনগুলো যে টুথপেস্টে থাকবে সেগুলোকে আপনারা যদি এড়িয়ে চলেন, তাহলে আপনার টুথপেস্ট আপনার কোনো হার্মফুল কিছু ক্ষতি করতে পারবে না। আর ব্লু কভারিং যে টুথপেস্টগুলো আছে সেগুলো আপনি ইউজ করলে অবশ্যই আপনার দাঁতে সৌন্দর্যও রক্ষা হবে এবং স্বাস্থ্যও রক্ষা হবে, দুটোই মাথায় রেখে আপনাকে এগিয়ে যেতে হবে। শুধুই স্বাস্থ্য আর শুধুই সৌন্দর্য নয়, দুটোকে মিলিয়ে যেটা
আছে বাজারে সেগুলোকে আমি আজকে আপনাদের ভিডিও শেষে আমি দেখিয়ে দেব। সেই নামগুলো আপনি দেখতে পারেন প্যাম্পলেটের মাধ্যমে, সেখান থেকে আপনি আপনার মতো চুজ করে কিনতে পারবেন। একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে যে শুধু হোয়াইটিং টুথপেস্ট ইউজ করলেই দাঁত সাদা হবে এমনটাই নয়। এই সাদা রঙটাকে বজায় রাখতে গেলে আপনাকে কিছু নিয়ম বা কিছু গাইডলাইন মেনে চলতে হবে। যেমন হচ্ছে অতিরিক্ত চিনিযুক্ত খাবার যতটা পারবেন বর্জন করবেন, তার সঙ্গে যে কফি, চা, ব্লুবেরি জাতীয় কোনো ড্রিঙ্ক, অতিরিক্ত কার্বনযুক্ত খাবার, এই খাবারগুলো খাওয়ার পর কমপক্ষে একবার ব্রাশ করে নিতে হবে। তাহলে কী হবে, আপনি যে টুথপেস্টটা ইউজ করছেন সেই টুথপেস্ট তার কার্যকারী ক্ষমতা আরও 10 গুণ বৃদ্ধি পাবে। আর আপনি যদি একইভাবে পেস্ট ইউজ করে যাবেন সঙ্গে সঙ্গে, চকলেট, কোকোকোলা, যত রকমের কার্বনযুক্ত আছে, চুয়েবেল টোবাকো, নিকোটিন, সিগারেট, যখন এগুলো ইউজ করবেন তখন কী হবে, আপনাকে আপনার টুথপেস্ট সঠিক মতো কার্যকারী ক্ষমতা দিতে পারবে না। তখন কী হবে, আপনার মানসিকভাবে একটা ডিপ্রেশন হবে যে আমি পেস্ট ইউজ করছি অথচ আমার পেস্ট কোনো রকম কাজ করছে না। তখন আপনার মনে হতে পারে যে আমার পয়সাটা ওয়েস্ট হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি মাথায় রাখতে হবে যে আপনাকে গাইডলাইন কিছু মেনে চলতে হবে। সেই গাইডলাইন অনুসারে আপনাকে কার্বনযুক্ত খাবার, অতিরিক্ত কার্বন এবং অতিরিক্ত চিনিযুক্ত কফি, চা, এসব চুয়েবেল টোবাকো, নিকোটিন খাওয়ার পর কমসে কম একবার ব্রাশ করে নেবেন। তাহলে কী হবে, দাঁতগুলো ঝকঝকে সাদা এবং সুন্দর থাকবে। এরপর যেটা বিষয় হচ্ছে যে অনেকেই প্রশ্ন করে যে টুথপেস্ট ইউজ করার কতদিনের মধ্যে দাঁতটা সাদা হবে। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে 2 সপ্তাহ থেকে 6 সপ্তাহ পর্যন্ত টাইম লাগবে এটা সম্পূর্ণ কার্যকারী হতে। 6 সপ্তাহ পর থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার দাঁত আগের তুলনায় অনেক সাদা হয়েছে। সেক্ষেত্রে আপনাকে একটা প্রথম 0 ডেজে আপনাকে একটা আপনার স্মাইলিং সেলফি তুলে রাখতে হবে, এবং 6 সপ্তাহ পরে গিয়ে আপনি সেই স্মাইলিংয়ে একটা ছবি যদি তোলেন আপনি আপনার পার্থক্যটা সম্পূর্ণ বুঝতে পারবেন। তো যা হোক, আমার আজকের এই প্রতিবেদনটা ছিল যে হোয়াইটিং টুথপেস্ট আজকে কসমেটিক যুগে আমরা নানান রকমভাবে মুখে, চোখে, নানান জায়গায় ক্রিম ইউজ করছি, যে ক্রিমের জন্য হয়তো মুখ চোখ চকচকে হয়ে যায়, কিন্তু দাঁত চকচকে ঝকঝকে হওয়াটা খুবই বাঞ্ছনীয়। আমি মনে করি যে স্মাইল অলওয়েজ স্টাইল। তো বন্ধুরা, আমার ভিডিও শেষে আমি প্রত্যেকটা পেস্টের যেগুলো ইন্ডিয়ার টপ মোস্ট ব্র্যান্ড, এবং সেখানে 2 রকমের ব্র্যান্ড থাকবে, এক হলো মেডিকেটেড আর এক হলো ওটিসি, যেগুলো সাধারণত আপনাদের কসমেটিক দোকানে পাওয়া যায় কি জেনারেল শপ থেকে পাবেন, সেগুলো হচ্ছে ওটিসি প্রোডাক্ট, আর যেগুলো ওষুধের দোকান থেকে পাওয়া যাবে সেগুলো হচ্ছে মেডিকেট টুথপেস্ট। তো আমি 2 রকমের টুথপেস্টের প্যাম্পলেট ভিডিও শেষে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই সেখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন, এতে আপনি অবশ্যই সুখ পাবেন। নমস্কার।